অভিনেতা আহমেদ রুবেলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজই গাজীপুরে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর একটায় রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম জানাজা। পরে মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন তার স্বজনরা। সেখানে উত্তর ছায়াবিথির জোড় পুকুরে বাদাসর জানাজা শেষে দাফন করা হবে অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ। এর আগে সকালে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয় মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। 1968 সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন রুবেল, তবে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকায়, কিন্তু পরিবার সহ তিনি থাকতেন আবার গাজীপুরে। নাটকের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত সব চরিত্র রূপদান করেছেন ভরাট কণ্ঠের আহমেদ রুবেল। তার অভিনীত নুরুল ইসলাম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা পেয়ারার সুবাস আগামী 9 ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। গতকাল এই সিনেমার প্রিমিয়ারে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।